জমি তৈরি ও চারা রোপণ সহ বোরো ধান চাষে ব্যস্ত সময় কাটছে যশোরের কৃষকদের। তবে ডিজেলের অত্যাধিক মূল্য বৃদ্ধির কারণে খরচ নিয়ে দুশ্চিন্তায় তারা। তবুও জমি অনাবাদি না রেখে খোরাকি ধান জোগাড়ের আশায় বোরো আবাদে নেমেছেন তারা। যশোর প্রতিনিধি রোকনুজ্জামান রিপনের প্রতিবেদন। চাষিরা বলছেন, এবছর বোরো চাষের শুরু থেকে শেষ পর্যন্ত 52 শতকের প্রতি বিঘা জমিতে সব মিলিয়ে খরচ পড়তে পারে 28 থেকে 30 হাজার টাকা। বিঘা প্রতি সর্বোচ্চ 25 থেকে 27 মণ ধান হলে তা বিক্রি করে 27 থেকে 30 হাজার টাকার মতো আয় হয়। সার মানে দাম বেশি, কৃষকের দাম বেশি, তেলের দাম বেশি, খুব একটা লাভজনক আমরা আশা করতে পারছি। এবছর লাভবান আমরা হইতে পারবো কিনা বোরো চাষ করে, এটা আমাদের মানে সন্দেহ হইতেছে। প্রতি বিঘা দেখা যাচ্ছে আমাদের 30 হাজার টাকার মতো খরচ হয়, তাতে মানে আমাদের শুধু 20 লিটারই লাভ থাকে। এক বিঘে হইতে আমার 15 হাজার টাকা খরচ হচ্ছে পানি, আর সার দিয়ে নিজের খাটিয়ে যাওয়ার 10 হাজার টাকা, তা 25 হাজার টাকা, 25 হাজার টাকায় আমার 25 মণ ধান হবে। সরকার যদি একটু চাষির দিকে খেয়াল করতো, সর্ব জিনিসের তেল সার এঞ্জিনের দাম যদি কমাইতো, তাই চাষি চাষ করতে পারত। তবে কৃষকের এ হিসাব মানতে রাজি নন স্থানীয় কৃষি বিভাগ। তারা বলছেন, কিছুটা খরচে বৃদ্ধি পেলেও বাজারে ধানের দাম ভালো থাকায় কৃষকরা লাভবানই হবেন। তাছাড়া হাইব্রিড ধান চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। 1100-1150 টাকার নিচে ধানের মূল্য নাই, সেক্ষেত্রে আমরা আশা করতেছি যে ধানের ফলন বৃদ্ধির মাধ্যমে কৃষকরা তাদের যে বাড়তি উৎপাদন খরচ সেটা তারা মিটিয়ে নিতে সক্ষম হবেন। 24,000 কৃষককে বীজ সরবরাহ করেছেন, এছাড়া উপসি জাতের 36,000 কৃষককে 36,000 বিঘার জমির বীজ এবং সার সরবরাহ করেছেন। প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং পরামর্শ প্রদান করা হচ্ছে এবং আধুনিক জাতের যে জাতগুলো সম্প্রসারণের ব্যবস্থা করা হচ্ছে এবং প্রয়োজনীয় উপকরণ সরবরাহের আমাদের যে মনিটরিং ব্যবস্থা সেটা আমরা জোরদার করেছি। জেলায় চলতি মৌসুমে প্রায় 1,60,000 হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এরই মধ্যে 35,000 হেক্টরে আবাদ সম্পন্ন হয়েছে। রোকনুজ্জামান রিপন, এসএ টিভি, যশোর।